হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন কষা, তার সাথে মিক্সড রাইস উইথ স্যালাড। তো এইটা কীভাবে বাড়িতে খুব ইজিলি তাড়াতাড়ি রেডি করবে, তো চলো সেটা দেখে নেওয়া যাক। মাংস কষা, সবসময় তো আমরা দই চিকেন, গার্লিক চিকেন খেয়েই থাকি, কিন্তু কষা মাংসর স্বাদ কিন্তু অন্যরকম। তো বাঙালিদের প্রিয় এই মাংস কষার রেসিপিটা জানতে ইচ্ছা করলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো, আর আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। ফ্রেন্ডস, তাহলে চিকেন কষার রেসিপিটা শুরু করা যাক। চিকেন কষা করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি, কড়াতে নিয়ে নিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তার সাথে সামান্য সাদা জিরে। ফোড়ন দেওয়ার পর গরম মশলার যে গন্ধটা আছে সেটা যখনই বেরিয়ে আসবে তখনই আমি এখানে পেঁয়াজটা অ্যাড করব। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। একদম লো ফ্লেমে পেঁয়াজগুলো আমি ফ্রাই করে নেব। ফ্রেন্ডের সাথে আমি পেঁয়াজ সম্পর্কেও একটা বিউটি টিপস অবশ্যই শেয়ার করতে চাই, এটা আমিও ফলো করি তাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমি এখানে বলে দিই, এই পেঁয়াজের মধ্যে আমি হাফ টিস্পুন মতো সল্ট দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো। তো এবার আমি যে টিপসটার কথা বলছিলাম, যেসব ফ্রেন্ডদের স্ক্যাল্প সম্পর্কীয় বা হেয়ার গ্রোথ নিয়ে একটু প্রবলেম আছে, তারা কিন্তু পেঁয়াজ বাটা বা পেঁয়াজের জুস, মানে পেঁয়াজটা বেটে তার দিয়ে জুসটা বের করে সেটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো। তাতে কী হয়, এই পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণ থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস, তো সেইটা আমাদের যে স্ক্যাল্পে যে হেয়ার গ্রোথটা সেটা ইনক্রিজ করতে সাহায্য করে, তার সাথে সাথে ড্যান্ড্রফটাকে কিন্তু রিমুভ করে দেয়। তো এই পেঁয়াজ বাটা বা পেঁয়াজের জুস যদি সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু উপকারটা অনেকটা বেশি পাওয়া যায়। পেঁয়াজটা যখনই গোল্ডেন ব্রাউন কালারে হয়ে যাবে তখনই আমি এখানে অ্যাড করে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এবার পেঁয়াজের সাথে টমেটোটা ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। টমেটোসগুলো যখন সফট হয়ে যাবে, জুসি হয়ে যাবে, তখনই আমি বাকি মশলার ব্যবহারটা করব। এক্ষেত্রে টমেটো সসও ব্যবহার করা যেতে পারে। অ্যাড করে দেব 3 থেকে 4 চামচ রসুন বাটা। 3 থেকে 4 চামচ আদা বাটা অ্যাড করে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, মানে টারমারিক পাউডার। এবার আমি পরিমাণ মতো নুন অ্যাড করছি, নুনটা বুঝে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করছি শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ চা চামচের, আর কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা ওটা রঙের জন্য অ্যাড করে দিচ্ছি, এতে রঙটা ভালো আসে। অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ সুগার, মানে চিনি। দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা গরম মশলা গুঁড়ো, এটা আমি গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে মিক্সার গ্রাইন্ডারে একটা পাউডার ফর্ম তৈরি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। মাটন হোক বা চিকেন, মশলা কষার উপরে নির্ভর করে রান্নার স্বাদ। অনেক সময় হয় ওভার কুক হয়ে গেলে মশলা পুড়ে যায়, সেক্ষেত্রে গুণাগুণ আর স্বাদ উভয়ই নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় হয় মশলা ভালো করে কষাই হয় না, সেক্ষেত্রে কাঁচা গন্ধ থেকে যায়। তো এখানে আমি চিকেনগুলো তো অ্যাড করে দিচ্ছি, কারণ মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, মানে সেপারেট হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতো ইয়েলো ফুড কালার, এটা টোটালি অপশনাল, এটা অ্যাড করলে রান্নার কালারটা আরও বেশি রিচ হয়। মাংসটা মশলার সাথে যাতে ভালোভাবে কুক হয় সেজন্য এটা আমি একটু স্টিমে রাখবো। 2-3 মিনিট মতন স্টিমে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি আবারও মাংসটা একটু নাড়াচাড়া করে নেব, করে আবারও ঢাকনা দিয়ে দেবো। এইভাবে স্টিমে রেখে রেখে যদি রান্না করা যায় তাহলে কিন্তু চিকেন কষার স্বাদটা হয় অনবদ্য। অ্যাড করে দেব 4 চামচ ফেটানো টক দই, একটু নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, এইটা কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি বাড়িয়ে তোলে। যদি টক দই না থাকে তাহলে লেবুর রস অথবা 1 চামচ ভিনিগার সফটনেসের জন্য অ্যাড করা যেতে পারে।
এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো মানে ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। যদি একটু বেশি স্পাইসি খেতে হয় তাহলে কাঁচা লঙ্কা বাটাটা একটু বেশি পরিমাণ অ্যাড করতে হবে। অনেক সময় হাতে সময় থাকে খুবই কম, কম সময়ের মধ্যে পারফেক্ট লিচি চিকেন কষাটা কীভাবে রেডি করতে হয় সেটাই দেখালাম। বন্ধুরা ম্যারিনেশন পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এইভাবে রান্নাটা করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। বন্ধুরা নোটিস করো, এখনও পর্যন্ত কোনো রকম জল আমি অ্যাড করিনি, কিন্তু মাংসটা আমার 90% সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা আমি স্টিমে রেখে রেখে করছি। স্টিম প্রসেস এখানেই আমার কমপ্লিট হয়ে গেছে। এতে আমি এবার অ্যাড করছি 1 কাপ মতন গরম জল অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা জল কখনোই দেওয়া যাবে না, তাতে রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়। এবার আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই আমার রেডি দুর্দান্ত স্বাদের আর লোভনীয় বাঙালিদের এই চিকেন কষা। ফ্রেন্ডস, আমি তোমাদের এবার করে দেখাবো মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা। এটা একটা চাইনিজ সিম্পল অ্যান্ড ডেলিশিয়াস ডিশ বলা যেতে পারে, আর এটা করতে লাগে মাত্র 15 মিনিট। আর মাংস কষার সাথে এইটা খেতে লাগে অনবদ্য। তো রান্নাটার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি চাল, বাসমতি চাল 500 গ্রাম মতো নিয়েছি, 3 ঘন্টা এটা আমি জলে ভিজিয়ে রেখেছি। চালটা সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি 1/2 হাঁড়ি জল, তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। জলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি জৈত্রী, শামরিচ, লবঙ্গ, দারচিনি। চালটা ফ্লেভার করার জন্যই কিন্তু জলের মধ্যে এই গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তো এবার জলটা গরম হয়ে এলে অ্যাড করে দেব ভেজানো বাসমতি চাল। ভাতটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা অন্য কড়াতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, তাতে একটা ডিম দিয়ে সামান্য নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটা খুন্তির মাধ্যমে ডিমটা ভেঙে ভেঙে নিচ্ছি। এটা ভালোভাবে টুকরো টুকরো করে নিতে হবে, কারণ এটা আমি রাইসে সবার শেষে অ্যাড করব। ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে কড়া থেকে তুলে নিতে হবে, ওই কড়াতেই দিয়ে দিতে হবে আরও কিছুটা রিফাইন্ড তেল। 1 চামচ ঘি অ্যাড করছি, দিয়ে দেবো এবার ফোড়ন। ফোড়নটা খুবই ইম্পর্ট্যান্ট। ফোড়নের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আমার কাছে এই মুহূর্তে তেজপাতাটা নেই, তেজপাতাটা দিলে খুব ভালো হয়। আচ্ছা, একটা ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওটা অ্যাড করে দেবো। একদম হালকা আঁচে রান্নাটা করতে হবে, যাতে পেঁয়াজের সুইটনেসটা বজায় থাকে। প্রতিটা ভিডিওতে আমি সেটাই বলি। এবার আমি অ্যাড করে দেবো ভেজিটেবলস। গাজর আর বিনস অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের ভেজিটেবলস অ্যাড করতে পারো, যেমন সামান্য ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি, গ্রিন আনিয়ানস, এগুলো অ্যাড করা যেতে পারে। সোয়াবিন সেদ্ধ করে সেটাও একটু ফ্রাই করে নিয়ে অ্যাড করা যেতে পারে। আচ্ছা, দিয়ে দিয়েছি একটু সল্ট, তাতে রান্নাটা তাড়াতাড়ি হবে আর ভেজিটেবলসের মধ্যে নুনটাও ঢুকবে। এবার দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশ, এগুলো একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। অ্যাড করে দেবো গরম মশলা গুঁড়ো, 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে আমি দেখবো আমার চালটা কতটা সেদ্ধ হয়েছে, তারপর আমি ফ্যান ঝাড়িয়ে নেব। অ্যাড করে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর একটা আলাদা স্বাদ আছে, যেটা রান্নায় আলাদা মাত্রা এনে দেয়, আর এটা পেট ঠান্ডা করতেও খুবই উপকারী। তো এবার আমি অ্যাড করে দেবো 1.5 থেকে 2 চামচ মতো চিনি। যেহেতু রাইস করছি, রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তাই জন্য 2 চামচ মতো চিনি অ্যাড করছি। এবার আমি ফ্যান ঝাড়ানো বাসমতি চালটা অল্প অল্প করে অ্যাড করে দেবো। 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তো তখনই 25% এটা কুক হয়ে গেছিলো, আর গরম জলে যখন এটা বয়েল করতে দিয়েছি তখন এটা আমি খুব জোর 5 থেকে 8 মিনিট বয়েল করে ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি। 80% কুক করেই এটা অফ করে দিতে হবে, ওভার কুক হয়ে গেলে এটা গলে যাবে চালটা আর রাইসটা পুরো নষ্ট হয়ে যাবে। সেই জন্য 80% কুক হলেই এটা অফ করে দিয়ে ফ্যান ঝাড়িয়ে নিতে হবে। আরও কিছুটা চাল অ্যাড করে দিচ্ছি, আর ভেজে রাখা ডিমটাও অ্যাড করে দিয়েছি। এবার আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করব। নুনটা একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ যখন আমি জলে চালটা সেদ্ধর জন্য বসিয়েছিলাম তখন 1 চামচ নুন কিন্তু আমি অ্যাড করেছিলাম, তাই খুব বেশি নোনতা হয়ে গেলে রাইস একদমই ভালো লাগে না, তাই জন্য নুনটা বুঝে। এবার আমি মেথি লিভস এখানে অ্যাড করে দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করছি। আমার মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি টু সার্ভ।
তোমরা আমাকে জানাও যে তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলো।